পনিরের পোলাও বানানোর জন্য প্রথমে বাসমতি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর চালটা থেকে খুব ভালোভাবে জল ঝরিয়ে এটাকে আমরা একটা থালার মধ্যে শুকিয়ে নেব। আর এদিকে আমি ডুমো ডুমো করে আলু আর পনির কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে সাদা তেল 2 চামচ গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হলে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা বাদামি রং করে ভেজে নেব। এবার আমরা পনিরগুলো ভেজে নেব হালকা বাদামি রং করে। পনিরে আমি একটু নুন মেখে নিয়েছিলাম। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা চালে কিছু মশলা অ্যাড করব। চালটা আমার একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। এবার সমস্ত উপকরণটা খুব ভালোভাবে চালের গায়ে আমরা মাখিয়ে নেব। এবার ওই কড়াইতে যে তেলটুকু রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1টা তেজপাতা, দিয়ে দিলাম 1 চামচ গোটা সাদা জিরে ফোড়ন, আর এখানে আমি দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। এটা থেকে ভালো একটা স্মেল বেরোলে এখানে আমি দিয়ে দেব 2 চামচ মতন ঘি। এবার আমি মেখে রাখা চালটা এই তেলের মধ্যে দিয়ে দেব। চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলের সাথে। হালকা করে আমরা চালটাকে এই তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। লবণ এবং চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু এবং পনিরের টুকরোগুলো। সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমরা দিয়ে দেব 1 কাপ জল। আমি এখানে 1 কাপ মতন চাল নিয়েছিলাম। যেই কাপে মেপে আপনারা চাল নেবেন তার থেকে ডবল জল দেবেন। আর এটাকে ঢেকে আমরা 25 মিনিট রান্না করে নেব। আমার পনির রাইস একদম রেডি। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।